নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হেই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো 5 জুন 2020-তে যে চন্দ্রগ্রহণটি লাগতে চলেছে, এই চন্দ্রগ্রহণ লাগার ফলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এবং চন্দ্রগ্রহণের প্রপার টাইম কোন টাইমের মধ্যে আপনারা এই সাবধানতাটা অবলম্বন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি কভার করব। ভিডিওটি একটু বড় হতে পারে, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে মূলত মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলি আপনারা একবার ওয়াচ করুন, দেখুন। আমি চিন্তার বিষয় নেই, আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি একবার ওয়াচ করে নিন। সাবস্ক্রাইব করা না করা আপনাদের উপর, তবে আমি আশা রাখবো আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যখন সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তা বেশি বকবক না করে মূল বিষয়ে আসি। পাঁচ জুন 2020-তে যে চন্দ্রগ্রহণটি লাগতে চলেছে, তার ফলে আমাদের মনুষ্য কুলের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আমাদেরকে প্রিকরেশন নিতে হবে, আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে, মানে ছেলেদেরকে এবং গর্ভবতী মহিলাদেরকে, সমস্তটাই আমি একে একে বলবো, এবং কোন সময়ে এই চন্দ্রগ্রহণটি শুরু হতে চলেছে সেটিও আমি বলবো। তো প্রথমে আসা যাক, চন্দ্রগ্রহণটা কি? যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখনই হয় চন্দ্রগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, এই গ্রহণের সময় আপনারা কোন কোন কাজ করবেন না সেটি আগে আমি বলে দিচ্ছি, তারপরে গর্ভবতী মহিলারা কি কি করবেন না সেটিও বলবো, এবং সবশেষে গ্রহণের টাইমটিও আমি বলতে চলেছি। তো এই গ্রহণের সময় আপনারা কিন্তু ছুরি, কাঁচি এইসব ব্যবহার একদমই করবেন না, মানে যেগুলি খুব ধারালো জিনিস সেগুলি ব্যবহার একদম করবেন না এবং পাশেও রাখবেন না। দ্বিতীয় কথা, এই সময় আপনারা কোনো কিছু খাবার, যে কোনো রকম খাবার হতে পারে, এমনকি জলও পর্যন্ত হতে পারে, এই জলও পান করতে পারবেন না। নিজের মঙ্গলের জন্য আপনারা জল পর্যন্ত পান করবেন না। এছাড়াও কোনো খাবার সেই টাইমে আপনারা রান্না করতে পারবেন না, এবং চন্দ্রগ্রহণটি সেরে গেলে আপনার বাড়িতে যদি কোনো খাবার তৈরি থাকে সেই খাবারটিকে আপনাদেরকে ফেলে দিতে হবে, সেই খাবার খাওয়া যাবে না। এরপরে আসি গর্ভবতী মহিলা। সবচেয়ে চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলাদের উপর বেশি প্রভাব পড়ে। এই সময় গর্ভবতী মহিলারা যদি সেই গ্রহণের বাইরে বেরিয়ে যায়, মানে বাড়ির বাইরে বেরিয়ে যায়, সেক্ষেত্রে সেই পেটে থাকা যে বাচ্চাটি সেটি পরবর্তীতে বিকলাঙ্গ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি গর্ভবতী মহিলাদেরকে বলবো, কখনোই এই গ্রহণের ছায়া যেন আপনার গায়ে না পড়ে। তাই আপনাদেরকে একদম ঘরে সেফ থাকতে হবে, প্রয়োজন পড়লে পর্দা ফর্দা সমস্ত কিছু লাগিয়ে দিন, মানে গ্রহণের কোনো আলো যেন ঘরের মধ্যে না প্রবেশ করে। এর পাশাপাশি আপনারা একটি নারকেল, গোটা নারকেল আপনার বিছানার পাশে বা আপনার সাথে রাখুন গ্রহণের সময়, এবং বিশেষ করে গর্ভবতী মহিলারা গ্রহণের আগে স্নান করুন, এবং আপনার গ্রহণ, মানে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে আবার পুনরায় আপনারা স্নান করবেন। স্নান করার পর গঙ্গাজল গায়ে অবশ্যই ছিটাবেন, এতে গ্রহণের কুপ্রভাব একদমই থাকে না। এবার আসি গ্রহণটি কখন হতে চলেছে। 5 জুন 2020-তে যে গ্রহণটি লাগতে চলেছে সেটি হচ্ছে রাত 11:15 থেকে, সেই গ্রহণটি থাকবে 6 জুন রাত 2:34 পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এই টাইমের ভিতরে আপনারা ঘর থেকেও দিনের বেলা বেরাবেন না, রাত্রে তো বেরাবেনই না। এই টাইমের মধ্যে আপনারা সেফ থাকুন নিজেরা, নিজেদের মঙ্গলের জন্য।
আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এতটুকুটা হলেও হেল্প করতে পারলাম। এখনো পর্যন্ত যদি আপনারা